শুনেছি, একটি ছেলে ওদের মারা গেছে, ইলেকশনের সময় একটা ঘটনা ঘটেছিল বা তাতে ভালো হয়ে গেছিল, সে ঘটনা নয়, পরে কোনো একটা সার্জারি হয়েছে, সেই সার্জারিতে মারা গেছে। দেখুন, যে কোনো ঘটনা দুঃখজনক, আমার পার্টি হোক, অন্য পার্টি হোক বা যে কেউ, মৃত্যু অলওয়েজ দুঃখজনক। আমি কালকে শুনছি, আমি যখন মিটিংয়ে গেছিলাম, নবান্নে ছিলাম, আমার বাড়ির কাছে ডেড বডি নিয়ে ঢুকছে, কত বড় ক্ষমতা বুঝুন, একটা করে কান মুলে দিলে পালিয়ে যাবে এমন ক্ষমতা নেই, বড় বড় কথা আর ভাষণ। তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ, তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুর, নেই কুকুরের ডেড বডি, ভালো হবে, মেশিনারি আমার কাছে নেই, এক সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। বদমাইশি করতে চাইলে কি না করা যায়, সারাক্ষণ বলছি কিরকম, মানে এত পাশবিক, এত দানবিক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। এরা হচ্ছে হিংসায় উন্মত্ত বিজেপি, নিত্য নিঠুর হত্যা, অত্যাচার, শোষণ, শাসন, বঞ্চনা, লঞ্চ।